দুটো গরু নিয়ে গেছে রাত থেকে সানা এগুলো দেখান তো হাত দিয়ে দিয়ে আমরা দুলাল বাল ভোট করছি টিরাক মার্কা সেই কারণে কি হয়েছে সে কারণে ওই হাইসাবের লোক আসি আসছে আমাকে মারধর করতেছে নৌকালার লোকরা আকমালার ফিরোজ এসে বাজিয়েছে গদ্দর বাজিয়েছে আমার ছেলের ধরে আমার ধরে কয় যে বাড়িতে ছেলে আরো রাব্বু তো আগে ভোটের মাঠে পুলিশ দিয়েছে নৌকা পত্তি করতেছে আমার হাত থেকে এই দুলাল সাহেবের ভোট করেছে আমাকে অপরাধ আছে বলে তোরা নৌকায় ভোট কর তোরা দুলালের ভোট করতে হবে না আমরা দুলালের ভোট করবো আমরা এজেন্ট দিছি যারা যার এজেন্ট আছে তার বাড়ি একটা মার্কিন নেই ষোলো জন এজেন্ট দিছি ষোলোটা বাড়ি ভেঙে ফেলা যাচ্ছে আর মানে যা ছিল কিছু নেই কে গরু বাছুর ছাগল কিছুই নেই এবং সবাই পলাতক বাড়ি আলি তা মারি মারি ফেলে ফেলে দেবো বকুল আগা তারপরে মনোয়ার এবং অনেক লোক লোক নাম কব কীভাবে আমি ইব্রাহিমপুর এটা থেকে আপনার পাঁচ নম্বর ওয়ার্ড রানিং মেম্বার আওয়ামী লীগের আওয়ামী লীগের হ্যাঁ আপনার নাম আমার নাম মোহাম্মদ আবু বক্কর আচ্ছা ঘটনার পর থেকে কি পুলিশ এসেছিল হ্যাঁ আসার পর ওরা আসি যে এখন ওই যে ওই পাশে পদ দিচ্ছে এই মেয়েটার মানুষ ঢুকে বলতেছে ওই যে মনির ভাই বিষয়টা বলতেছে এদিকে আসতেছে ওই দিকটা ঢুকে বাড়ি ভাত যা আছে নিয়ে যাচ্ছে কুকুরের মুখে যাওয়া আমরা এজেন্ট ছিলাম দুইজনই এজেন্ট ছিলাম বাড়ি আসিছি আসার পরে রাত্রে রাত্রেও হামলা করেছে কিন্তু এতটা ভাঙিছিল না কিন্তু সকালবেলা আসে সবাই আসে আমাদের ঘর বাড়ির জিনিসপাতি টিভি ফ্রিজ যেখানে যা ছিল আপনারা তো সব দেখেছেন নিলেন সবই ভেঙে থেকে গেছে কিন্তু আমাদের অপরাধটা কি আমরা স্বতন্ত্র প্রার্থী ভোট করেছি ইনি তো শেখ হাসিনাই দেশে কিন্তু কী জন্য আমাদের এরকম আমরা তো গরিব মানুষ আমরা তো বড় লোক না আমরা তার পাশে গেছি ভোট করার জন্য যাতে তার মতন প্রার্থীটা আমাদের ভিতরে আসে থ্যাংক ইউ কারা ভাঙছে কিভাবে ও শুনারা আমরা তো সব একই মানুষ গো ও আল্লাহ আমার হাত ধরে যাবে ও আল্লাহ আল্লাহ তুমি রহমত করো আল্লাহ ও রে সব শেষ করে দে রে ও বাবা ও রে আমাকে রে কিছু তুমি আসাই দিলে ও বাবা এই করেছে আনুমানিক 9:30টার দিকে আমি বাসায় ঘুমিয়েছিলাম শৈলগুপা অব্দ খুলে নিতে হঠাৎ আমার দরজায় খুব জোরে লাথির শব্দ আর আমার ডাকতেছে যে হুজুর বাড়ি আসেন আমি শাওনের কণ্ঠ শুনে বললাম শাওন কিরে আচ্ছা স্যার বাইরে আসেন আমি দরজাটা খুলে বাইরে গেছি ওরা সাথে সাথে শাওন নাই খুঁজে কেউ একজন আমার ফোনটা নিয়ে নেছে আমি বাইরে বসলাম ওরা আমার চেয়ারে বসলো আমি বারান্দায় বসলাম বলতেছে যে তুই তো বহুত পাকিয়ে গেছিস তুই বরিয়া সেন্টারে 316 ভোট কেন টিরাকের দিছিস বললো যে আমি ভোটের দিন তো আমি ভোটের ডিউটিতে ছিলাম আমি সহকারী প্রিজাইডিং অফিসার তা আমি তোমার ভোট করলাম কোথায় বললো যে তোর গ্রামের তো ভোট গেলে তোর গোষ্ঠীর লোকজন এরপর আমার মানে এলোপাতারি মারে শাওনিকু খসরু আমার এলোপাতারি মারে মারার পরে আমার ফোন নিয়ে লক খুলে আমি গ্রামে আশেপাশে বা আমার আত্মীয় স্বজন ফোন দিচ্ছে এর আগে সকালবেলায় আমার ছোট ভাই আপন ছোট ভাই আরিপুরে গ্রামের তে আমাদের গ্রামের বাড়ি বরিয়া 7 নম্বর আকেম্বর ইউনিয়ন ওরে মোরগির বাসা বাড়ির থেকে তুলে নিয়ে মোরের পর মারধর করে তারপরে আমি ফোন করলে এবারে ছেড়ে দিয়েছে
আমার গ্রামের আমার ছোট ভাইয়ের মারার পরক্ষণে ওরা আমার বারবার ফোন দিচ্ছে, আমি শুয়ে কথা বলতে বলতে আমার আসে এলোপাতারি মারধর। সর্বশেষ যেটা খুব বেশি কষ্ট পাইছে, হাতুর দিয়ে মারেছে, লাচাইছে, চাটিয়েছে ইকু, শাওন, খসরু। এবং আমি কেন টিরাকের পক্ষ সমর্থন নিলাম বা বিভিন্ন লোকজনের সাথে কথা বলেছি, এই অপরাধে আর আমার বরিয়ায় টিরাক 316 ভোট পাইছে, এই অপরাধে আমারে বললো যে তুই নাকে খত দে, তুই মই করে। ওরা দুইজনে আমার ছাত্র শাওন। আমি বললাম যে দেখো নাকে খত দিয়ে এসেছে, তোরা আমার মেরে ফেল। তখন ও কুড়াল উঁচু করে, বড় কুড়াল, আমার বাড়ির কুড়াল, মাথার পাত ধরে রেখে একদম বলছে তাহলে কান ধরে উঠবস কর। তখন আমার বাধ্য হয়ে আমার কান ধরে উঠবস করে এবং এই কথা স্বীকৃতি দিতে হয় যে আমি জীবনে আর এই দুলাল সাহেবের পক্ষে বা ওদের বিপক্ষে কোনো অবস্থান নেব না। মূল কথা, আমি ট্রাক মার্কার এজেন্ট থাকার কারণে আমাকে লোকাল লোকজন মারধর করছে। এই আজ সকাল আনুমানিক ওই 7টা কিংবা 8টার মধ্যে আমি ওই মাঠ দিয়ে মোটরসাইকেলে আসতেছিলাম মাগুরায় ঢুকবো বলে। খৈতলার মাঠের ভিতরে আমার সঙ্গে এই মারামারিটা হয়, এরা মারে আমাকে ধরে। আজকে সকালবেলা আমার ধরে মারাছে, কইছে যে নৈশিদাকে ভোট দিছি নোটিশ সাল কথা কই সকালবেলা আসি ভ্যানের পাইছি না, আমার এই হাতও ছিল, হাত দিয়ে কয়টা বাড়ি মারিল কুড়লে এই যে ছোটা ছোটো করে এই 5টা খালি বাড়ি আছে, আর এই জায়গা দুটি বাড়ি মারছে, একটা বাড়ি মারছে। কিন্তু অপারেশন হয়েছে, সেলাই কাটিনি, একটা বিটি গেলে যে সেলাই কাটিনি, এমন মারিস নি, তাও শুনলো না। সকালে সবকিছু ভেঙচুর করে দিয়ে গেছে, আরো জিনিসপাতি অনেক অনেক কিছু নিয়ে গেছে, আরো ভিতরে ভেঙে চুড়ে ফেলে দিয়ে গেছে। কি জন্য নিছে আমরা কি জন্য নিছে আমরা যে ভোটে টিরাক ভোট করেছি? গরু নাকি নিছে? গরু আছে, গরুটা আছে, ছাগল মাছ বিক্রি করতো, মাছ মাছ বেঁচে খাই, গরিব মাছ এই আপনারা চলে যাচ্ছেন কে পুলিশ?